আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হগিন্স টাইম। সো আমরা আজকে কথা বলবো ডেন্টাল প্রিপারেশন এ টু জেড নিয়ে। অর্থাৎ এই ভিডিওটা তাদের জন্য যারা মেডিকেলে হয়তো বা চান্স পায়নি, ডেন্টাল প্রিপারেশন তাদের সামনে, নর্মালি মেডিকেল ভর্তি পরীক্ষার পরপরই ডেন্টাল ভর্তি পরীক্ষা হয়, অথবা তাদের জন্য যারা মেডিকেলে চান্স পেয়েছে কিন্তু তার মূল টার্গেট ছিল ডেন্টাল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া। সো পুরোপুরি ভিডিওটা দেখা ট্রাই করবো। ভিডিওটাতে আমরা অন্যান্য ভিডিওর মতো সার্কুলার রিডিং করবো না, আমরা ট্রাই করবো সার্কুলারটা নিয়ে হালকা আলোচনা করে দেন আমাদের যে প্রিপারেশন স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো শেয়ার করার জন্য। আমি আমার পরিচয় করে দিই, আমি এস এম আনাস কদ্দুস, পড়াশোনা করছি বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বুয়েটে, এবং আমি 2018 সালের ডেন্টাল ভর্তি পরীক্ষায় গোটা বাংলাদেশে তৃতীয় হয়েছিলাম। সো ডেন্টাল ভর্তি পরীক্ষার যথেষ্ট ভালো টিপস দিতে পারবো বলে আশা করছি। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদেরকে ডেন্টাল ভর্তি পরীক্ষার সিলেবাস সম্বন্ধে কি এসএমএস মেডিকেল যা ওদের যা রিকোয়ারমেন্ট যা পরীক্ষায় আসবে সবকিছু মেডিকেলের মতো ফুললি সার্কুলারটা কপি বেস্ট। ওকে, কোনো ডিফারেন্স এক্ষেত্রে নাই, বাট ডিফারেন্স একটা জায়গায়, ডিফারেন্স হলো তাদের কোশ্চেনে। তুমি যদি ডেন্টাল ভর্তি পরীক্ষার বিগত বছরের কোশ্চেনগুলো একটু খুলে দেখো, তোমার যদি আমার কথা বিলিভ না হয় জাস্ট এই ভিডিওটা শেষ করে ডেন্টালের বিগত বছরের কোশ্চেনগুলো খুলবা। ডেন্টাল ভর্তি পরীক্ষার কোশ্চেনে বেশ কিছু আজগুবি এবং ডিফিকাল্ট কোশ্চেন পাবা, যে স্ট্যান্ডার্ডের কোশ্চেন কখনোই মেডিকেলে আসে না। সো এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে যে মেডিকেলের ডিফিকাল্টি লেভেল যদি হয় 80, ডেন্টালের ডিফিকাল্টি লেভেল হলো 100। ওকে, সো ডেন্টালের কোশ্চেনটা মেডিকেলের চেয়ে একটু টাফ হয়, প্রতি বছর মেডিকেলের কোশ্চেন যেমনই হোক না কেন ডেন্টালের কোশ্চেনটা তার চেয়ে একটু টাফ হবে। এই বছরের মেডিকেল কোশ্চেনটা অন্যান্য বছরের মতো প্যাটার্ন ফলো করে বানানো, অর্থাৎ স্ট্যান্ডার্ড কোশ্চেন। সো ডেন্টালের কোশ্চেনটা তাদের প্যাটার্নটা ফলো করবে, একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে তাদের মতো, অর্থাৎ একটু টাফ হবে কোশ্চেনটা। ফার্স্ট অফ অল এই পয়েন্টটা আমাকে মাথায় রাখতে হবে। সো এই পয়েন্টটা থেকে আমাকে কি করতে হবে প্রিপারেশনের জন্য, একটু ডেপথ পড়াশোনা। ডেন্টালের কোশ্চেনগুলো বেশ কিছু রাইটার থেকে আসে, অর্থাৎ যে মূল রাইটার আজমা হাসান স্যারের বাইরে থেকেও আসে। সো এই জন্য আমাদেরকে একটু গাইড নির্ভরশীল হইতে হবে, বেশ কিছু গাইডে এক্সট্রা কিছু রাইটার ইনফো দেওয়া থাকে সেগুলো পড়তে হবে। বইয়ের ভিতর থেকে লাইন থেকে তারা কোশ্চেন তুলে দেয়, সেই জায়গাগুলোতে আমাকে ফোকাস করতে হবে, অর্থাৎ ইন ডেপথ পড়াশোনা ডেন্টালের জন্য। মেডিকেলের জন্য যতটুকু আমি ইম্পর্টেন্ট লাইনের উপর ফোকাস করতাম, ডেন্টালের জন্য আমি আর একটু ডেপথে যাবো, ঠিক আছে? এবং গাইডের দিকে একটু ফোকাস করতে হবে, কারণ অন্যান্য রাইটার ইনফো থেকেও কোশ্চেনটা আসে। এর পরবর্তীতে দুই নম্বর পয়েন্ট, সেটা হলো আগের জিনিস ভালো মতো পড়া। অর্থাৎ ডেন্টালের জন্য তোমাকে যে কমপ্লিটলি ডিফারেন্ট কোনো গাইড কিনতে হবে বা কোনো বই কিনতে হবে এগুলো না, তোমার ডেন্টাল বিচিত্র বা হেলথ এগুলো কিচ্ছু লাগবে না। তুমি আগে যে বইগুলো পড়ছো, আগে যে জিনিসগুলো পড়ছো, সেম জিনিস তোমাকে আরেকবার রিপিট করতে হবে। কিন্তু যে সমস্যাটা আমরা ফেস করবো, যে একই জিনিস আমরা দুই বছরে এতবার পড়ছি যে আমার নর্মালি পড়তে ইচ্ছা নাও হইতে পারে, বাট মনে রাখতে হবে যেহেতু বাকিরা পড়তেছে আমাকেও পড়তে হবে, নতুন কোনো বই কেনার কোনো যৌক্তিকতা নাই। সো আগের যে মূল বই ছিল, আগের যে গাইড ছিল, হইতে পারে সেটা রয়্যাল গেম, অথবা হইতে পারে সেটা কিউএনএ মেডিকেল অ্যানালাইসিস, এই বইটা অর্ডার করতে পারো। সো যেটাই হোক না কেন তুমি আগে যেটা পড়ছো সেটাই পড়বো, নতুন করে কিছু করার দরকার নেই। এবং তুমি ওই আগের জিনিস, আগের বইটার ইম্পর্টেন্ট লাইন, ইম্পর্টেন্ট এরিয়াগুলোতে ফোকাস করবা। তুমি অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষা দিছো, তার মানে তুমি জানো, অথবা যারা দেওয়া হয় তাদেরকে বলে দিচ্ছি যে মেডিকেলে নির্ধারিত হুবহু কোশ্চেন রিপিট না হলেও তারা হলো নির্ধারিত কিছু টাইপ রিপিট করে। অর্থাৎ টাইপ বলতে একটা কোশ্চেনের একটা এরিয়া আছে, এই ছক থেকে কোশ্চেন আসে, এই প্যারাটা থেকে কোশ্চেন আসে, এই পার্থক্য থেকে কোশ্চেন আসে, তোমাকে ওই সব জায়গায় ফোকাস করতে হবে, ঠিক আছে? আবারও একবার, এবং তুমি যদি এই জিনিসগুলো সম্বন্ধে খুব ভালো মতো জানতে চাও, তুমি আমাদের কিউএনএ মেডিকেল অবলিক ডেন্টাল সাজেশন অর্ডার করতে পারো, ওখানে আমরা সেই এরিয়াগুলো বা টপিকগুলো তোমাকে দিয়ে দিই বিগত বছরের কোশ্চেন অ্যানালিসিস সহ। এর পরবর্তীতে আগের জিনিস ভালো মতো করতে হবে, এবার তিন নম্বর যে পয়েন্টটাতে ফোকাস করতে হবে, যারা যারা আমরা মেডিকেল এক্সাম দিছি তারা হয়তো বা চান্স পাইছি অথবা হয়তো পাইনি, বেশিরভাগই পাইনি যারা এই ভিডিও দেখতেছি। সো যদি তুমি মেডিকেলে চান্স না পেয়ে থাকো, ভুলগুলো থেকে শিখা। আমি ডেন্টাল ভর্তি পরীক্ষা দিতে যাই দুইটা ভুল করছিলাম, তারপরও থার্ড এসি মানা যায়, বা যে দুটা ভুল আমি করছিলাম সেটা হলো মাইনাস মার্কিং আর টাইম ম্যানেজমেন্ট। আমি এই ক্ষেত্রেও টাইমটা ম্যানেজ করতে পারিনি, যার কারণে হয়তো বা শেষের দিকে এসে আমি কোনো ডান বাম না দিয়ে গরুর মতো অনেকগুলো দাগা দিয়েছি। আমি মার্ক পাইছিলাম 76, এবং যে বাংলাদেশের ফার্স্ট হয়েছিল সে পাইছিল 76.5, অর্থাৎ তার সাথে আমার 0.25 এবং 0.25 করে দুই, মানে টোটাল 0.5 এর ডিফারেন্স। অর্থাৎ 0.5 এর ডিফারেন্সের জন্য কতটুকু পার্থক্য হয়ে গেছে। সো যেটা করতে হবে, আমি যদি কম দাগে আসতাম আমি 76 বা তারও বেশি পাইতাম, আমি হয়তো 80 বেশি পাইতাম, বাট শুধুমাত্র মাইনাস মার্কিং এর জন্য আমি পিছিয়ে গেছি। আবার আমি টাইম ম্যানেজ করতে পারিনি, শেষের দিকে এসে দ্রুত দাঁড়ানোর চেষ্টা করছি। সো এই যে ভুল দুটো আমি শিখলাম না, ঠিক তেমন তুমি যখন মেডিকেলে ভর্তি পরীক্ষা দিছো এই বছর, হয়তো বা তুমি কোনো সাবজেক্ট কম করছো, হয়তো বা কোনো একটা এরিয়া তুমি পড়ো নাই, হয়তো বা পরীক্ষার হলে তোমার মাথা গরম হয়ে গেছে, হয়তো বা তুমি টাইম ম্যানেজ করতে পারো নাই, হয়তো বা তুমি বেশি দাগে আসছো, হয়তো বা তুমি কম দাগে আসছো, যা করো করো, তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার ভুলগুলো সম্বন্ধে আমার চেয়ে ভালো তুমি জানো, এবং ওই ভুলগুলো যাতে তোমার ডেন্টালে রিপিট না হয়, দরকার হলে একটা খাতা নিয়ে বসে লিখবা যে এই ভুল করছি, এই এই ভুল ডেন্টাল ভর্তি পরীক্ষায় আমার করা যাবে না, ঠিক আছে? সো ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে, নাহলে এইবারও ডেন্টালে চান্সটা মিস হবে। এর পরবর্তীতে চার নম্বর পয়েন্ট, ডিপ্রেশন মোকাবেলা এবং সর্বোচ্চ এফোর্ট দাও সবাই তোমার মতোই। অর্থাৎ ডেন্টাল ভর্তি পরীক্ষায় সিট কয়টা,
530টা জেনারেল সিট 15টা কোটা সিট মাত্র 545টা সিট বাট কোশ্চেন হয় ডিফিকাল্ট কিন্তু চান্স পাওয়া কি খুব টাফ না কারণটা কি যারা ডেন্টালে ভর্তি পরীক্ষা দিতে যাবে তাদের বেশিরভাগই তোমার মতো অর্থাৎ যেগুলো ভালো স্টুডেন্ট ছিল ওগুলো কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় চান্স পেয়ে গেছে এবছর তোমার মেডিকেল পরীক্ষা হয়েছে 89 বছর মেডিকেল ধাবি সবকিছু হওয়ার পরে লাস্টে এসে ডেন্টাল হয় তার মানে কি যত মেধাবী যেগুলো একদম ক্লিন স্টুডেন্ট যেগুলো তোমাকে কাটানোর কেপাবিলিটি রাখতো সেগুলো কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে ভালো জায়গায় ওকে সো এখন বাকি আছে কি যারা আছে আইদার তোমার লেভেলের অথবা তোমার চেয়ে নিজের সেদের সাথে তুমি পারবা না তুমি যদি একবার মেডিকেলে চান্স পাও নাই এই যে মানুষজন কথা শোনাচ্ছে এই যে মানুষজন অপমান করতেছে এই জিনিসগুলোকে ডিপ্রেশন নিয়ে বসে থাকে আরো কোনো জায়গায় চান্স না পাওয়া এটা খুব কমন একটা কাজ এটা সবাই করতে পারে বাট যারা পরিশ্রমী যারা জীবনকে আঙ্গুল দেখা দিয়ে বলতে পারবে না ঠিক আছে একটা সাদা কোন পাইনের কি হয়েছে ডাক্তার ডাক্তার কি ডাক্তার না ডেন্টালে চান্স পাবো না দুই বছর পড়ছি অ্যাডমিশনে চার মাস পড়ছি মেডিকেলের জন্য এত জান দিয়ে পড়লাম একটা মানুষ আমি যদি ইঞ্জিনিয়ারিং কোচিং করে ডেন্টালে থার্ড হইতে পারি তুমি ডেন্টালে একটা সিট পাবা না এটা তুমি আমাকে বলতে চাচ্ছ কখনোই না তুমি ইনশাআল্লাহ পাবা জাস্ট এই যে ডিপ্রেশন মোকাবেলা করতে হবে এবং এই কয়েকদিন সর্বোচ্চ এফোর্ট দিতে হবে যদি তারপরেও ফেল করি কোনো রিগ্রেট থাকবে না বাট যদি আমার এফোর্টে কমতে হয় এবং আমি ডেন্টালও চান্স না হ্যাঁ করে থাকি শেষ সারা জীবনে গিল্ট বা এই যে খারাপ লাগাটাতে ভুগবা ঠিক আছে সো তোমার অবস্থা এবং বাকিদের অবস্থা সেম সিট কম বাট বাকিদের আর তোমার মাথা লেভেল সেম যে জোরে দৌড়াবে সে জিতবে পাঁচ নম্বর পয়েন্ট জেনারেল নলেজ এন্ড ইংলিশ সো হয়তো বা এখন থেকে প্রায় 28 দিন বা 30 দিন বাকি আছে ডেন্টাল পরীক্ষার বা খুব কম সময় বাকি থাকে মেডিকেলের পর এই সময় জেনারেল নলেজ বা ইংলিশ আলাদা করে নতুন করে কিচ্ছু পড়ার দরকার নেই যদি তুমি আগে কোনো বই পড়ে থাকো সেটাতে রিপিট করবা অথবা সবচেয়ে ভালো সাজেশন হলো জয়গুলি পাবলিকেশনস এর বেশ কিছু হাইলাইটস বের হয়েছে তারা আমাকে কোনো স্পন্সর করে না বাট আমি অ্যাজ এ স্টুডেন্ট নিজেও ফলো করেছিলাম জয়গুলির সাধারণ জ্ঞান এবং ইংলিশ হাইলাইটস গুলো পড়ে যাও আমার মনে হয় ওখান থেকে তুমি জিকে এবং ইংলিশ বেশ কিছু কমন পাবা ঠিক আছে এবং ওই জিনিসগুলো পড়লে তোমার মোটামুটি জিকে আর ইংলিশের প্রিপারেশন কমপ্লিট এর পরবর্তীতে 6 নম্বর পয়েন্টটা আরো ক্রুশাল এটাতে আমি একটু ফোকাস দেই প্রিপেয়ার ফর প্ল্যান বি দেখো তোমার হয়তো মেডিকেলে চান্স হয় নাই অথবা মেডিকেলে খুব পিছনের দিকে হয়েছে এখন তুমি যে ডেন্টালে চান্স পাবা এত কিছু করার পরও সেটার কিন্তু খুব একটা সিওরিটি মহান আল্লাহ তাআলা কেউ দিতে পারবে না আমরা হয়তো আমাদের সম্ভাবনা বাড়াতে পারি কিন্তু একান্ত চান্স দেওয়ার মালিক কিন্তু আল্লাহ সো সেক্ষেত্রে তোমার কিন্তু একটা প্ল্যান বি রেডি রাখতে হয় কারণ মাত্র ডেন্টালে করে সেই 545টি সো প্ল্যান বি অলওয়েজ কি হয় ভার্সিটি এ ইউনিট আমরা যাতে ডেন্টালের পড়া পড়ার সাথে সাথে এমন ভাবে ভার্সিটি ইউনিটের পড়াশোনাগুলো ওর সাথে কোঅর্ডিনেট করি অর্থাৎ ভার্সিটি ইউনিটের জন্য পড়াশোনা কি অ্যাডমিশন গাইড অ্যাডমিশন গাইডগুলো ডেন্টালের পড়ার সাথে সাথেই পড়বো যাতে আমার ডেন্টাল আর ভার্সিটি ইউনিটের মধ্যে অর্থাৎ ধরো তোমার মেডিকেল পরীক্ষা হয়েছে মাঝখানে 30 দিন দেন ডেন্টাল তারপর ডেন্টালের পরে 30 দিন দেয় ভার্সিটি ইউনিট এই 30 দিন তো তোমাকে ডেন্টাল প্লাস ভার্সিটি ইউনিটের পড়াশোনা করতে হচ্ছে এই 30 দিনে তুমি ডেন্টাল প্লাস ভার্সিটি ইউনিটের মধ্যে যেগুলো কমন পড়া অর্থাৎ যে থিওরিটিক্যাল পার্টগুলো যে শর্টকাটগুলো যেই তথ্যগুলো দুইটার মধ্যে কমন পড়ে সেই জিনিসগুলোর উপরও বেশি করে ফোকাস দিব অর্থাৎ এই 30 দিন যাতে তোমার ভার্সিটি ইউনিটের প্ল্যান বিটার প্রিপারেশন চলতে থাকে দেন ডেটার ভর্তি পরীক্ষা দিয়ে কমপ্লিটলি আমরা ভার্সিটি ইউনিটের প্রিপারেশন নিতে থাকবো বাট আমাদেরকে যেটা অবশ্যই প্ল্যান বিটা রেডি রাখতে হয় আমরা যদি মেডিকেলে ভার্সিটি ইউনিটের জন্য আগে থেকে কিচ্ছু না পড়ে থাকি তারপর আমাকে প্ল্যান বিটা রেডি করতে হবে কারণ একটা না একটা সিট আমাকে লাগবে সো অলওয়েজ প্রিপেয়ার ফর প্ল্যান বি যদিও ডেন্টালের প্রিপারেশন আমরা নিচ্ছি বা প্ল্যান বি নিতে হবে এবং এই ক্ষেত্রে তোমার প্ল্যান বি নেওয়ার জন্য সবচেয়ে বেশি হেল্প করতে পারে আমাদের এইচ কোর্সের ভার্সিটি ইউনিট ক্র্যাশ কোর্স রেজিস্ট্রেশন চলতেছে 10 তারিখে রেজিস্ট্রেশন শেষ সো ভার্সিটি ইউনিট ক্র্যাশ কোর্স মাত্র 550 টাকা এখানে টোটাল 250টা রেকর্ডেড ক্লাস আছে 10টা প্রবলেম সলভিং লাইফ ক্লাস আছে 150+ এক্সাম আছে ইউনিভার্সাল লেকচার শিট আছে সো এই মাত্র এক মাসের একটা কোর্স তো যদি তুমি 2 বছর ভার্সিটি ইউনিটের জন্য কিছুই না পড়ে থাকো বা লাস্ট 4 মাসে যদি তুমি ডিভিশন নাও দিয়ে থাকো তোমার ফুললি ভার্সিটি ইউনিটের জন্য প্রিপেয়ার করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সো এই কোর্সের সকল ডিটেলস পাওয়া যাবে তুমি এই ভিডিও ডেসক্রিপশনের সাথে যারা যারা মেডিকেলে চান্স পাইনি অথবা ডেন্টালে পরীক্ষা দেবো তারা যারা প্রত্যেকে কোর্সটাতে এনরোল করে রাখি 550 টাকা খুব একটা টাকা না বাট এটা কিন্তু আমার চান্স পাওয়ার যেই জার্নিটা আছে সেটাতে অনেক বেশি হেল্প করবে সো দ্যাটস অল ছিল আজকের ভিডিওতে ডেন্টাল প্রিপারেশন এ টু জেড হয়তো আমরা একদম গাইডলাইন ভিত্তিক যে এই টপিক পড়তে হবে ওই টপিক পড়তে হবে এগুলো বলার বলতে পারিনি কারণ এগুলো বলার দরকার নেই যারা মেডিকেলে পরীক্ষা দিচ্ছে তারা অলরেডি জানে কি ইম্পর্টেন্ট না বাট আমরা যে গাইডলাইন গুলো দিচ্ছি এগুলো যদি কমপ্লিটলি ফলো করো ইনশাআল্লাহ ডেন্টাল একটা চান্স হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।